আসসালামু আলাইকুম। বাংলা টেকটেক্সে খন্দকার শরীফ। আর চলে এসেছি আজকে একটা ট্রাক নিয়ে, অর্থাৎ পিক আপও বলতে পারেন, ট্রাকও বলতে পারেন। এটা হচ্ছে কত টনের পিক আপ ঠিক আমি জানি না, আমরা বিস্তারিত জানবো শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে। তো চলুন আমরা প্রথমে গাড়িটা দেখে নেই, গাড়িটার ইন্টেরিয়ার আউটসাইড সব কিছু দেখে নেই, তারপর আমরা এই গাড়িটার প্রাইস বিস্তারিত এবং কত টনের গাড়ি সব কিছু জানবো, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক প্রথমে গাড়িতে। আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, কথা বলতেছি শাহাবুদ্দিন ভাইয়ের সাথে, আর গাড়িটা আমরা অলরেডি দেখেছি। শাহাবুদ্দিন ভাই, আপনি একটু গাড়িটার বিস্তারিত বলেন, যেহেতু আমার এই গাড়িগুলো সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, সো আপনি একটু বিস্তারিত বলেন। আসলে বিস্তারিত বলার মতো কিছুই নাই, আমিও আপনার মতো যতটুকু জানি ততটুকুই বলবো। জি, এটা হচ্ছে 2003-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। এটা 2003-এর মডেল? এটাও 3-এর মডেল। আচ্ছা, এর আগে আমরা একটা দেখিয়েছিলাম, সেটাও 3-এর মডেল। আচ্ছা আচ্ছা, 3-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। আর সবথেকে বড় কথা, এগুলো আপনার অকটেন, ডিজেল না। আচ্ছা আচ্ছা, অকটেনের গাড়ি। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ডিজেল না। আচ্ছা, এটা অকটেনের গাড়ি? হ্যাঁ, এটা অকটেনের গাড়ি, আবার সিএনজি করা আছে। আচ্ছা, সিএনজি 200 লিটার করা আছে, 200 লিটার সিএনজি ইনস্টল করা আছে এবং অকটেনের গাড়ি। অকটেনের গাড়ি। আচ্ছা, পেপারস আপডেট আছে? পেপারস আপডেট, টেস্ট ড্রাইভ, ফিটনেস, রোড পারমিট, এগুলো সব আদার্স আপডেট আছে। এটার অনেকে বলতে পারে যে এটার বডি আসলে কতটুকু কতটুকু ওজন বা কীরকম কি। এটা হচ্ছে আপনার 4.5 টন, 4.5 টনের গাড়ি। আচ্ছা, 4 টনের গাড়ি। তো সব মিলে আলহামদুলিল্লাহ, এটা ম্যানুয়াল গিয়ার। জি, ম্যানুয়াল গিয়ার দেখেছি। এটাও ভিভিটিআই ইঞ্জিন। আচ্ছা, টয়োটা ডাইনা। তো সব মিলে মোটামুটি ভালো কন্ডিশন আছে। আচ্ছা, তো এটার প্রাইসটা কত চাচ্ছেন? হ্যাঁ, এটার প্রাইস আসলে আমরা দাম চাচ্ছি 10,50,000। 10,50,000? 10,50,000 আমাদের চাওয়া আস্কিং। ফোন নাম্বার, লোকেশন বিস্তারিত সবকিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি ফোন করে চলে আসবেন একতা অটো কার সেন্টার। আর একতা অটো কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, বিএটির ঠিক অপোজিটে। বাকি বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে পাবেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, প্লিজ নিজে সাবস্ক্রাইব লেখাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো হয়ে থাকলে একটা লাইক দিতে ভুল করবেন না। ভালো থাকবেন সবাই, বাংলা টেকটেক্সে খন্দকার শরীফ, বাই বাই, টাটা, কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।